Guys, welcome back to Highflyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা ইউটিউব সংক্রান্ত, মানে ইউটিউবার এবং ইউটিউব দুটোই এখানে উঠে আসবে। যদিও একটা প্রতিবেদন আমরা আরটিভি নিউজ থেকে দেখছি এবং আরটিভি নিউজ থেকে বিভিন্ন ধরনের এই ধরনের ভিডিওগুলো এখানেই বেশি পাওয়া যায়। এর আগে আমরা ভিডিও করেছিলাম, মনে আছে, বিয়ে একদম বিদেশি নিয়ে, বিদেশি নিয়ে, হ্যাঁ, তো সেই ধরনের ভিডিও। তারপর আরেক জায়গায় করেছিলাম একটা গাড়ি নিজে তৈরি করছেন, ঠিক আছে, তো এই আরটিভি নিউজ থেকে করেছিলাম। তো এই ধরনের ভিডিওগুলো খুবই ভালো লাগে, ইন্সপায়ার করে মানুষকে। তো আজকে আমরা দেখব ইউটিউবের ব্যাপারে এবং ইউটিউবার, কিছু ইউটিউবার রয়েছে, তো টাইটেলটা বলে দেন। চ্যানেল থেকে দেখব ইউটিউবের একটা ভিডিও, এবং যে ইউটিউব ভিডিও, মানে ইউটিউব বদলে দিয়েছে একটা সমস্ত গ্রামকে। হ্যাঁ, এটা টাইটেলই, এই টাইটেলই, এটা টাইটেলই, এটা সমস্ত কিছুটাই আজকে ইউটিউব, ইউটিউব ঘিরে আমাদের। হ্যাঁ, ইউটিউবেই আমরা একটা ভিডিও করছি, ভিডিও করছি। তো আরটিভি নিউজ থেকে ভিডিওটা করছি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। ইউটিউব থেকে আয়ের ভিত্তিতে এবার পাল্টে গেছে একটি গ্রামের চিত্র। এমনটা সম্ভব হয়েছে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামের মামা ভাগ্নের বদৌলতে। তারা ইউটিউব চ্যানেলের কন্টেন্ট তৈরিতে যে খাবার রান্না করেন, বিনামূল্যে তা খাইয়ে অভাব মেটান গ্রামের দরিদ্র মানুষের। পাশাপাশি ইউটিউবের আয়ের টাকা থেকে গ্রামের অসহায় মানুষকে সাহায্য সহযোগিতাও করেন। মানুষের মুখে মুখে এখন গ্রামটির নাম হয়ে গেছে ইউটিউব গ্রাম। কুষ্টিয়া স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের তথ্যচিত্রে সেই গ্রামের কথা জানাচ্ছেন নুসরাত জাহান সিন্থি। রান্না বান্নার এই এলাহি কাণ্ড দেখে মনেই হতে পারে এটা কোনো বিয়ে বাড়ি, কিন্তু না, গ্রামের মানুষকে বিনামূল্যে খাওয়ানো এবং তার ভিডিও ধারণের জন্য এই কর্মযজ্ঞ। সেই ভিডিও আবার ইউটিউবে ছেড়ে আয় হয় লাখ লাখ টাকা। 2016 সালে পিকনিক করার সময় বিষয়টি মাথায় আসে কুষ্টিয়ার খোকসার শিমুলিয়ার প্রকৌশলী লিটন আলী খান এবং তার মামা কুল শিক্ষক দেলোয়ার হোসেনের। এরপর তারা ইউটিউবে রাউন্ড মি বিডি নামে একটি চ্যানেল তৈরি করেন। প্রথমে ছোট পরিসরে বাজার ও রান্না করে কিছু মানুষকে খাওয়ান। বাজার করা, রান্না, খাওয়া থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপের ভিডিও ধারণ করে তা এই ইউটিউব চ্যানেলে ছেড়ে দেওয়া হয়। প্রথম ভিডিওতেই সারা পড়ে যায় ইউটিউব দুনিয়ায়। এরপর ইউটিউব চ্যানেল থেকে আয় হওয়া টাকা দিয়ে বারবার মানুষকে বিনামূল্যে খাওয়ানো ও ভিডিও ধারণ এবং তা ইউটিউবে ছেড়ে দেওয়ার কাজ চলতে থাকে। ভালো মন্দ খেতে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সীদের অংশগ্রহণ বাড়ে, পাশাপাশি বাড়তে থাকে রান্নার পরিধিও। ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার এখন 42 লাখ ছাড়িয়েছে। রান্নার জন্য বেতনভুক্ত 4 জন বয়স্ক পুরুষ ও 9 জন নারী এবং 2 জন ক্যামেরাম্যান আছে। এছাড়াও আরও 6টি চ্যানেল চালু করেছেন তারা। আমরা 9টা লোক আছি এখানে। আমরা ধরেন এই বাজারঘাট করি, আমরা একজন, আমরা রান্নাবাড়া করি আর নিজেরা খাওয়া দাওয়া করি, প্যাকেট করে নিয়ে গ্রামে চলি। সব বিকালবেলা সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করে, মেলা লোক 200-500 লোক হয়ে যায়। তার সাথে যে পয়সাটা পাই আমার নিজেরই খরচ খরচা করি, আমরা খুব ভালো সুখী শান্তিতে বাস করি। আমরা বিভিন্ন রকমের রান্নাবালা করি, গ্রামের লোকজনের খাওয়াই, যে আসে সেই এই গরিব বড় লোক সবাই এগুলো খাবার খায়, আমাদের খুব ভালো লাগে। আমার এখন কেউ বাচ্চা ভাত দেওয়া লাগে না, কাপড় দেওয়া লাগে না, আমরা এই চ্যানেলে কাপড় পাই, ভাত পাই, টাকা পাই, অসুখ বিসুখ হলে পরে আমার চিকিৎসা করি। ভিডিওটা ঢাকায় যায়, ঢাকায় গিয়ে আমাদের যে অফিস আছে ওইখানে গিয়ে আবার অফিস থেকে হচ্ছে এডিট করা হয়। ওইখানে আমাদের 5-6 জন মতো এডিটর আছে, ওরা আবার এডিট করে সুন্দর করে প্রসেস করে তারপর হচ্ছে আপলোড হয় ইউটিউবে। এখন সপ্তাহে গড়ে 2 দিন চলে এই কর্মযজ্ঞ। সকালে বাজার, দুপুরে রান্না আর বিকেলে জড়ো হওয়া মানুষ খাবার খান এবং পরিবারের জন্য নিয়েও যান। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এই কর্মযজ্ঞ দেখতে। দর্শনার্থীদের জন্য একটি পার্ক নির্মাণের কাজও চলছে বলে জানান সংশ্লিষ্টরা। আমাদের চ্যানেল হচ্ছে কি অনেকগুলো, তার মধ্যে প্রথম চ্যানেল হচ্ছে অ্যারাউন্ড মি বিডি, সাবস্ক্রাইব 42 লাখ। তারপরে ভিলেজ গ্র্যান্ডপাস কুকিং, যা সাবস্ক্রাইব 11 লাখ। তারপরে আছে ফর্চুনেট গেস্ট, ওটা সাবস্ক্রাইবার 2 লাখ। আমরা এই টাকাটা ভাগ নিয়ে পুরো এই চ্যানেলের পিছনে ইনভেস্টর। আমরা একটা এই চ্যানেল দেখার জন্য অনেক লোক বিভিন্ন এলাকার থেকে আসে, তো ওদের কথা মাথায় রেখে আমাদের এক জায়গায়, আমার বাবার অনেক জায়গা আসছিল, অনেক জমি এক জায়গা, সে পলটটা একবার করে ওখানে একটা পার্ক করতে আসছে, ওখানে প্রায় 20-25 জন লোক খাটবে।
মোটামুটি ভালোই। এই পাশে আবার এখানে পার্ক করছে, পার্কের জন্য আরো দর্শনার্থীদের আরো সুবিধা আছে, যাকে দেখতে পাবে সবাই ইচ্ছা মতো ঘুরতে মরতে পারবে। এই ইউটিউব চ্যানেল থেকে এখন প্রতি মাসে আয় হয় 8-10 লাখ টাকা। বিদেশ থেকেও আসছে সহায়তা, যা স্থানীয়দের উন্নয়নে ব্যবহার হয়। বিভিন্ন রেসিপি তৈরি করে, রান্না করে সাধারণ মানুষকে বিনামূল্যে খাওয়ায়। এটা এখানকার লোকগুলো, এখানকার গ্রামের পরিবেশের লোকগুলো ভালো চোখে তারা নেছে, কিন্তু এদের মধ্যে কী অবস্থা সেটা বলতে পারবো না। তবে আমরা যারা বাহ্যিক দৃষ্টিতে দেখি সেটা এটা পজিটিভলি মনে হয়, এবং সাধারণ মানুষ এটাকে খুব সাদরে গ্রহণ করছে। এখানকার বাসিন্দাদের এই ইউটিউব ভিলেজের উপরে এতটা চাহিদা না থাকলেও, কিন্তু তাদের খাবার এবং তাদের এই যে পরিবেশনটা, এটা সবাই খুব সাদরে গ্রহণ করে এবং আনন্দ চিত্রে সবাই খায়। কুষ্টিয়া জেলার এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একটা গ্রামকে ওয়ার্ল্ডের একটা ইউটিউব ভিলেজ হিসাবে বা ইউটিউব গ্রাম হিসাবে স্বীকৃতি, এটা নিঃসন্দেহে একটা বড় কাজ। পার্কটি চালু হলে এবং অন্যান্য ইউটিউব চ্যানেলগুলোর প্রচার বাড়লে আরও মানুষের কর্মসংস্থান হবে। তাই এই ইউটিউব গ্রামটি এখন খোকসাবাসীর গর্বের হয়ে দাঁড়িয়েছে। প্রথমেই যেটা বলি যে একটা গ্রাম পুরো নাম চেঞ্জ হয়ে গেছে, মানে যদিও নাম খাতায় কলমে চেঞ্জ হয়নি, মুখে মুখে চেঞ্জ হয়েছে, মানে খোকসা গ্রাম। অ্যাকচুয়ালি নামটা হচ্ছে কুষ্টিয়া জেলার খোকসা, আর সেটাকে এখন ইউটিউব গ্রাম হিসেবে সবাই, ইউটিউব ভিলেজ হিসেবে সবাই চেনে, এবং শুধু সেখানকার নয়, বাইরে থেকেও বিভিন্ন ধরনের সাহায্য আসছে, যে ইউটিউব থেকে ইনকাম সেটা নয়, বাইরে থেকেও বিভিন্ন সাহায্য আসছে, এবং এটা একটা মহৎ কাজ। ঠিক আছে, হ্যাঁ, একটা কিছু সোর্স অফ ইনকাম চাই, তারপরেই মহৎ কাজ, সেটা ফলটা মহৎ, ফলটা মহৎ একদম। এবং সেই কাজটা কিন্তু হচ্ছে সপ্তাহে দুদিন প্রত্যেকটা গ্রামের মানুষকে খাওয়ানো, একটা বিশাল ব্যাপার। এবং সাথে সাথে শুধু খাওয়ানোই নয়, ওখানে বলা হলো যে কারোর কোনো অসুখ বিসুখ করলে, জামা কাপড়ের প্রয়োজন হলে, কি তাই হলো না কি যারা ওই কাজের সঙ্গে যুক্ত, কাজের সাথে যুক্ত তাদের কথা বলা, তাদের কি তারা এখন অনেক ভালো আছে, এবং চারজন বয়স্ক আছেন যারা রান্নার কাজটা করার জন্য, ঠিক আছে, আটজন মহিলা আছে যারা ধোয়া কাটা বাছা এগুলো করার জন্য, দুজন ক্যামেরাম্যান রয়েছে, মানে 8-12-14, হ্যাঁ 14 জন ওখান থেকে মোটামুটি কর্মসংস্থান, ডাইরেক্ট কর্মসংস্থান রয়েছে। এরপরেও আমি বলবো স্যার, ওই গ্রামটা কিন্তু যেভাবে খাবারটা পায়, এখনো পর্যন্ত গ্রামের প্রচুর ফ্যামিলি আছে যারা পুষ্টিকর খাবার অন্তত জোগাড় করতে পারে, একদম। যে মাছ মাংস ব্যাপারটা, এখানে কিন্তু মাছ মাংসটা করা হচ্ছে, মাছ মাংসটা কমন থাকে, ঠিক আছে, আর এখানে যথেষ্ট উন্নত খাবার, মানে হলো পুষ্টিকর ভালো খাবারটাই খাওয়ানো হয় প্রত্যেকটা গ্রামের। আরেকটা কি শামের উদ্দেশ্য দেয়, মানে এই গুণটা দেখ, সারা গ্রাম যখন এক জায়গায় বসে খায় না, মানে সপ্তাহে দুদিন উৎসব চলে, উৎসব চলে, এবং মানুষের মধ্যে বন্ডিংটা ভালো থাকে গ্রামের, মানুষের মিলটা ভালো, যখন সবাই একসঙ্গে এসে থাকে। একটা পার্ক করা হচ্ছে, পার্ক করা হচ্ছে, যেটাকে দর্শনার্থীরা, দর্শনার্থীরা এসে দেখবে, দেখতে চায়, বললো না যে 400-450 লোক পর্যন্ত হয়, তার মানে 400 লোক এসে রান্না, 400 লোকের রান্না, মানে বুঝতে পারছিস, চারটিখানিক ব্যাপার নয়, মানে কি চিন্তা ভাবনা দেখ, 400 লোক খাবার রেডি হওয়া পর্যন্ত কোথায় সময় কাটাবে, সেটাই, তাই পার্কের ব্যবস্থা। 400 লোকের মোটামুটি প্রায় কিছু না হলো 60 কেজি চাল, চার দোকানে, আর একটা ভোজ কাজে যেভাবে রান্না হয়, 60-70 কেজি চাল লাগবে বটে। তো এই আমরা বলছি যে 12 জন কাজের সঙ্গে যুক্ত, তার 9 শ্যাম ওই গ্রামের ছেলেদেরও লাগে, হ্যাঁ অবশ্যই লাগে, 400 লোককে খাওয়াতে, হ্যাঁ প্রত্যেককে হাত লাগাতে হয়, প্রত্যেককে হাত লাগাতে, ওরা হয়তো মায়নাভুক্ত আছে বটে, ওরা মানে ওরা ক্যামেরার সামনে আসে, মানে পুরো ইয়ে করছে, প্রত্যেককে হেল্প করতে একদম বা করে, এবং সাথে সাথে আমার মনে হয় প্রত্যেক দিন, মানে মাঝে মধ্যে রেসিপিটা নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা হয়, ঠিক আছে, যে রেসিপিটা যে একঘেয়েমি যে ব্যাপারটা সেটা কিন্তু নয়, কারণ একটা সময় গিয়ে আমাদের বাংলার রেসিপি, মানে মাছই রান্না করছে, এক এক দিন যদি এক এক রকম করে করলেও আমার মনে হয় সেটা খুব বেশি দিন চলবে না, সুতরাং নতুন নতুন রেসিপি কিন্তু ওদের আইডিয়া করে বের করতে হয়, হতে পারে সেটা, ঠিক আছে, বা অন্যান্য কোথাকার যদি মানে রেসিপি এনে সেটাকে ফলো করে করা হতে পারে। তো যাই হোক, বিশাল আয়োজন, আর ভালো লাগলো যে অনেক বড় কর্মকাণ্ড, কর্মকাণ্ড একদম, আর টোটাল গ্রামটাই একটা আলাদা, এর উপরে কি বলবো, ইনভলভ প্রত্যেকে, হ্যাঁ, এবং শুধু একটাই চ্যানেল নয় কিন্তু, ঠিক আছে, এরপরেও 4টে চ্যানেল রয়েছে, সেগুলো কি, সেগুলো আমার জানা নেই, যদি একই হয় তাহলে বলবো সব 10টা গ্রামের লোক খাওয়ার সুযোগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং সাথে সাথে যেটা আরেকটা বলার, আমাদের মানে ইন্ডিয়াতেও কিন্তু সাউথ ইন্ডিয়ায় এই ধরনের আমি চ্যানেল দেখেছি 2-3টে, আচ্ছা অনেক পুরনো চ্যানেল আছে, পুরনো চ্যানেল ওখানেও, তো সেখানেও বয়স্করা করেন, এবং
এক জায়গায় দেখেছিলাম একজন মানে দিদিমা সেটা রান্না করছেন, তিনি মারা গিয়েছেন, ঠিক আছে, দিদিমা করছিলেন। অনেকদিন থেকে এই ট্রেন্ডটা চলছে, ঠিক আছে, মানে বিশাল আয়োজন করে রান্না করার, এবং সেটা হয়তো বা কোনো বনে বা কোনো মাঠের মধ্যে এই ধরনের হয়, ঠিক আছে। এই ধরনের চ্যানেল বেশ কিছু কয়েকটা দেখা আছে, বেশ ফেমাস এই ধরনের চ্যানেলগুলো, এবং ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখতে চায়, ঠিক আছে। বিশেষ করে যখন অনেক রান্না হয় তখন কিন্তু মোটামুটি সারা বিশ্বের লোকজনই সেইটার উপরে একটা আলাদা ঝোঁক থাকে যে এত রান্না কি হচ্ছে, ঠিক আছে, সেইটা দেখার জন্য। তো তার সাথে সবাই মিলে একটা রান্না বান্না করা একটা আনন্দ, সেটাও কিন্তু এটা এখানে উপভোগ করা যায়। তো সেটা দেখলাম, খুবই ভালো লাগলো, এবং আশা করি সবার ভালো লাগার কথা এই ধরনের যে একটা ভালো লাগার উৎসবের মতোই ব্যাপার। উৎসব যেটা হয় সপ্তাহে দুদিন, তার মানে সপ্তাহে দুদিন উৎসব চলে, উৎসব চলে, প্রত্যেক গ্রামের মানুষের খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে এবং সবাই এক জায়গায়, এবং মানে সারা সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত, মানে বিকেলে খাওয়া দাওয়া হয়, সেটাই বিকেলে খাওয়া দাওয়া হয়, সকাল থেকে বাজার করা টরা হাড্ডা বেটা করে কিছু ক্যামেরা বন্দি করা হয়, এবং সমস্ত আমি বলবো সকাল থেকেই অনুষ্ঠান শুরু হয়, বল আমি অনুষ্ঠানই বলছি, সেটাই প্রত্যেকে এক জায়গায় হয়, একসঙ্গে খাওয়ার একটা আলাদা মজা আছে, আনন্দ আছে, সব মিলে সপ্তাহে দুদিন উৎসব চলে গ্রামে। তো খুবই ভালো লাগলো এই ধরনের ভিডিও দেখতে, এবং এগুলো ইন্সপায়ার্ড করে অনেককে, অনেককে, ঠিক আছে, যে কেউ যদি ইউটিউব চ্যানেল খুলতে চায় সেগুলো কিন্তু এখান থেকে ইন্সপায়ার্ড হতেই পারে। তো ভিডিও কেমন লাগলো জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকে আমরা এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো, ততক্ষণের জন্য স্টে টিউনড।